তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, করো। তুমি সত্যি কথা বলতে পারো, একদম মন খুলে আমার কাছে বলতে পারো, ঠিক আছে? কি বলবা তো, আমি কিন্তু একদমই মাইন্ড করবো না তোমার কথায়, আমি সত্যি বলতেছি, প্রমিস করতেছি, আমি আগে বলো কথাটা কি। তুমি কিন্তু একদম সত্যি কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার লাইফে আসার আগে, আমি তো তোমার লাইফে আসছি আরো অনেক বছর আগে, সেটা কম বেশি অনেকেই জানে, তো আমি তোমার লাইফে আসার আগে কি কোনোদিন তোমার কোনো মেয়েকে ভালো লাগছে? না, কোনো দিনই আমার কোনো মেয়েকে ভালো লাগে নাই। আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নাই ঠিক মতো, একটুও ভালো লাগে নাই? না মানে আমার আগে তোমার কারোর সাথে রিলেশন ছিল না আমি জানি, কিন্তু মানে মানে মন থেকে যে একটা অন্যের জন্য অনুভূতি, এটাও ছিল না কারোর জন্য? আমার কারো প্রতি কোনো ফিলই ছিল না, কোনো মেয়ের চোখ বা হাসিও ভালো লাগে নাই? ওইভাবে দেখি নেই। ছেলেরা কি এত ভালো হয়? তা জানি না, আমি তুমি দেখি আমাকে নেই। সত্যি কথা বলো, আমি তো তোমার বউ, অনেক বছর ধরে না, সংসার করতেছি, তুমি বলো আমি মাইন্ড করবো না? সত্যি আমি সত্যিই বলতেছি, ওরকম কোনো কিছু আমার লাইফে নাই। এখন তো নাই, আমি জানি আগেও ছিল না। কোনোদিন ছিলও না। কোনো নায়িকা, হলিউড, বলিউড, টলিউড, যে কোনো জায়গার? না, নায়িকা টাইকা কোনো কিছুই না। আরে নায়িকা তো আমাদের সবারই পছন্দের নায়ক, আমার যেমন পছন্দের অনেক নায়ক আছে, আমি তো তুমি তো জানোই নায়িকা নায়ক পছন্দ হওয়া মানেই তো আর আমরা তাদের বিয়ে করতেছি না। তুমি মন খুলে আমাকে বলো, আমি রাখবো না। সত্যি বলতে শ্রুতি হাসানকে আমার একটু ভালো লাগে। ওর চেহারাটা কেমন মায়াবী, ওর চোখ দুটো অনেক সুন্দর, সত্যি বলতে কেমন একটা মায়া জানি। এখনকার মেয়েদের ভিতর ওরকম মায়াবী কোনো কিছু পাওয়া যায় না, শ্রুতি হাসানের ভিতর ওই মায়াটা দেখা যায়। তাই হ্যাঁ, তো, শ্রুতি হাসানরে তো বিয়ে করতে পারবো না, এতক্ষণ তো খুব সাধু পুরুষ সাজতে ছিল, কোনো মেয়ের দিক তাকাও না, হাসি দেখো না, চোখ দেখো না, শ্রুতি হাসানের মতো মায়া কোনো মেয়ের মধ্যে দেখা যায় না, আমার বিয়ে করছো কি জন্য তুমি? তুমি তো বলছো কিছু বলবা না। এখন শ্রুতি হাসানরে তো তুমি বিয়ে করতে পারবো না, ওর একটা ছবি আমি ঘরের ওয়াল জুড়ে লাগাই দিই, তুমি ওইদিকে সারাদিন এরকম ভাবে তাকায় থাকো, ও তো তোমার আর নায়িকা, তোমার দেখা লাগবে না। ও নায়িকা হোক আর যাই হোক, ওর মতো মায়া তুমি কোনো মেয়ের মধ্যে পাও নাই, আমার মধ্যেও পাও নাই, তাই তার মানে আমি তো ভালো তো ওইভাবে যাও বলি শ্রুতি নাই। হাসানের কাছে, যাও যাও যাও, গেট খোলা, শ্রুতি হাসানের কাছে যাও।